اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ رَبُّ الْعَالَمِينَ ডাক দিয়ে বলে যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে তারা হলো ঈমানদার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যদি জেনে থাকেন জবাব দিবেন এই চামড়ার চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যায় দেখা যায় এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন একজন নবী ছিলেন খুব রাগান্বিত একজন নবী এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই নবীর নাম হলো মুসা পয়গম্বর মুসা কালিমুল্লাহ নাম কি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন রব্বি আরিনি ও আল্লাহ আমি তোমাকে কি দেখতে চাই ইকো দেন ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছেন লাম তারানি হে মুসা আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না কারণ এই দুনিয়ার জমিন থেকে এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না ঠিক না বে ঠিক জোরে বলেন সম্মানিত ভাইরা আমার আপনারা যারা বাড়ি থেকে এই যে ওয়াজ মাহফিলের মধ্যে এসেছেন ওয়াজ শোনার জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা তো আল্লাহকে মহব্বত করে এসেছেন ঠিক কিনা জোরে বলেন আপনারা সকলে আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহকে না দেখলে কি হবে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা আমি আল্লাহকে তোমরা তালাশ কর আমি আল্লাহ বেশি দূরে নই ফা আইনামা তুআল্লু ফাসাম মাওয়াজুল্লাহ এরে বান্দা বান্দি তুমি যেদিকেই তাকাও সেদিকে আমি আল্লাহ বিরাজমান জোরে জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যেদিকেই তাকাও সেদিকে আমি আল্লাহ বিরাজমান যদি বলেন হুজুর যেদিকেই তাকাই সেদিকেই কি আল্লাহ জি সেদিকেই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি গাছের দিকে তাকাও ওই গাছের মধ্যে আমি আল্লাহকে পেয়ে যাইবা ওই গাছের মধ্যে আমি আল্লাহ নিদর্শন পেয়ে যাবা এক এক গাছের এক এক রকম ফল এক এক গাছের এক এক রকম ফুল ওই ফল এক এক রকম ফলের এক এক রকম স্বাদ একটু যদি লক্ষ্য করা হয় ওই গাছের মধ্যে স্বাদ কে দিল ওই গাছের মধ্যে ফুল কে দিল এক এক গাছের এক এক রকম ফল কে দিল এক এক ফলের মধ্যে এক এক রকম স্বাদ কে দিল আল্লাহ বলেন এই সৃষ্টিগুলো নিয়ে যদি তোমরা গবেষণা করতে পারো আমি আল্লাহকে পেয়ে যাইবা এ বান্দা বান্দি আমি আল্লাহ বেশি দূরে নই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু এরে বান্দা বান্দি আমি বেশি দূরে নেই তোর ভিতরেই তুই তালাশ কর তোর ভিতরেই তুই তালাশ কর তোর ভিতরেই আমি আল্লাহ তাআলা অবস্থান করি জোরে জোরে কর সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ভিতরে অবস্থান করে এই চামড়ার চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইত্তাকু ফিরাজাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ যারা প্রকৃত মুমিন হবে যারা প্রকৃত ঈমানদার হবে তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা দুইটা নূরের চোখ দিয়ে দিব এই নূরের চোখ দিয়ে আমি আল্লাহকে তারা দেখতে পাবে তাহলে আল্লাহকে দেখার জন্য এই চোখ নয় ভিতরের চোখ লাগবে ঠিক কিনা জোরে বলেন
দুনিয়ার মুসলমান ও পর্দা নিশি মা বোনেরা যারা বহুদূর থেকে আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলের মধ্যে এসেছেন আপনাদেরকে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বেশি দূরে নই বেশি দূরে নই আল্লাহ তুমি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে তালাশ করো আমি আল্লাহ বেশি দূরে নই বেশি দূরে নই তোর শ্বাস রক্ত যত নিকটে তোর ঘাড়ের নিঃশ্বাস নালী যত নিকটে তার চাইতে আমি আল্লাহ আরো নিকটে আল্লাহ অনেক নিকটে অবস্থান করে কথা বলেন ঠিক কি না সেই আল্লাহকে পাওয়ার জন্য আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আপনাদের ভাগ্য বড় ভালো হয়ে যাবে আপনাদের জন্য পুরস্কার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার হয়েছো যারা মুমিন হয়েছো ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো ভয় করো যেমন করে ভয় করতেছে এমন করে ভয় নয় বলে হাত কতিহি যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো আজকে আমাদের আল্লাহকে ভয় করার হালত কি মুখে বলি আমি ইমানদার মুখে বলি আল্লাহকে ভয় করি ফজরের আজান যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দিয়ে দেয় আপনার আমার মতো মুনাফিক মুসলমান মুনাফিক মুমিন আমরা ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই ফজরের নামাজ পড়তে চাই না তার মানে আমরা কি ইমানদার আমরা কি আল্লাহকে ভয় করি এই হলো তার প্রমাণ আল্লাহকে ভয় করতে হবে যথাযথ ভয় করতে হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরিও না ইমানদারদেরকে আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরিও না এই চরফরি কেসে প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আমি প্রশ্ন করতে চাই আমরা কি মুসলমান না হিন্দু আমরা মুসলমান না খ্রিস্টান বৌদ্ধ আমরা যদি মুসলমান হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান না হয়ে মরিও না আপনারা বলবেন হুজুর আমার দাদাও ছিল মুসলমান বাবাও ছিল মুসলমান জন্মসূত্রে আমিও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না যদি মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ হওয়া চাইতো এর নবীর উম্মতের দল উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই জমিনের মধ্যে এমন কিছু নামধারী মুসলমান আছে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে তারা ওই মুসলমান নাম দিয়ে তারা ইসলামের অনেক ক্ষতি করতেছে ঠিক কিনা জোরে বলেন তারা ওলামায়ে কেরামদের বড় ক্ষতি করতেছে মাদ্রাসার মধ্যে বড় ক্ষতি করতেছে রে মুসলমান এই মুসলমানিত্ব নয় এই মুসলমানিত্ব নয় মুসলমান হতে হবে মুসলমান হতে হবে আমি যে বলেছিলাম যে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না বলবেন হুজুর তাহলে মানুষ কেমন করে হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে যেই সূরার নাম হলো সূরাতুর রহমান আপনারা একটু আওয়াজ করে বলেন সূরার নাম কি সূরাতুর রহমান এই সূরার মধ্যে রব্বে করিম এমন পাওয়ার দিয়েছে কোন মানুষের জানা নাই এই সূরার নামটা জানে না এমন কোন মানুষ নাই রব্বে করিম ডাক দিয়ে বলে হাশরের ময়দান যাদের কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন সূরাতুর রহমান তেলাওয়াত করে মুমিন মুসলমানদের অশান্ত মনকে প্রশান্তিত করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ রব্বে করিম ডাক দিয়ে বলে
দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত কিছু নাযিল করেছি যত কিছু সৃষ্টি করেছি সবগুলো আমি তরতিব অনুযায়ী করেছি ঠিক কিনা জোরে বলেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন নিয়ম অনুযায়ী করেছেন কিন্তু কোরআন শরীফের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কথা বলছে যেই কথাটা তরতিব পরিপন্থী হয়ে গিয়েছে কি পরিপন্থী হয়ে গিয়েছে তরতিব পরিপন্থী হয়ে গিয়েছে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান দয়া ময় মেহেরবান আমি আল্লাহ আল্লামতুল কুরআন আনার রহমান আমি আল্লাহ দয়া ময় আল্লামতুল কুরআন আমি কুরআন শিক্ষা দিয়েছি খলাকাতুল ইনসান এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি আপনারা বলেন তো আমরা বাস্তবতায় যা দেখি মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে আগে নাকি কোরআন শিখে আগে জন্মগ্রহণ করে আগে আপনার ছেলে কি আপনার বউয়ের পেটে থাকতে মাদ্রাসা দৃষ্টি করে দিতে নাকি দুনিয়ায় আসার পরে দুনিয়ায় আসার পরে মাদ্রাসায় দৃষ্টি করে দিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কুরআন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা এখন যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ তো তরতিব পরিপন্থী কোন কাজ করে না তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে তরতিব পরিপন্থী একটা কথা বললেন তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না আর রহমান আল্লামাল কুরআন আমি আগে মানুষকে কুরআন শিখাইছি এরপরে মানুষকে আমি মানুষ বানাইছি মানুষের মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ জন্মগত মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই গুণগত মানুষের আল্লাহর কাছে বড় দাম জোরে জোরে করেন সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে এমন মানুষ আছে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই মানুষগুলো ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ওসি হয়েছে ডিসি হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে আবার এই মানুষগুলো শিক্ষিত হওয়ার পরে এই মানুষগুলো যখন মানুষের সঙ্গে বেয়াদবি করে আমাদের মতো কিছু সাধারণ মানুষ বলে এটা ডাক্তার হয়েছে বটে মানুষ হতে পারে নাই এটা ইঞ্জিনিয়ার হয়েছে বটে মানুষ হতে পারে নাই আল্লাহ বলেন মানুষ হবে না মানুষ হবে না কারণের ভিতর তো কোরআনের ইলম ঢোকে নাই ঠিক কি না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে কোরআনের ইলম ঢুকবে না কোরআনের জ্ঞান ঢুকবে না আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ততক্ষণ পর্যন্ত এ জন্মগত মানুষ হতে পারে আমি আল্লাহর আদালতের কোনো দাম নাই যখন সে কোরআনের জ্ঞানে গুণান্বিত হবে তখনই আমি আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হবে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন উল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন বলে কি বলবো বলে হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন যাদের ভিতর কোরআনের ইলম ঢুকেছে যারা কোরআনের জ্ঞানে গুণান্বিত হয়েছে তারা যেমন আর যারা কোরআন শিখে নেই তারা হলো আরেক রকম যারা আলেম হয়েছে আর যারা আলেম হয় নাই আল্লাহ বলেন তাদেরকে বলে দেন এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান ভাইরা আমার আপনারা যদি বলেন হুজুর আমার তো একটা সন্তান আছে এই সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই হুজুর একটু পরামর্শ দেন আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি বলে হুজুর কেমন করে মানুষ বানাবো বলে মানুষ তো আছে বলে মানুষ 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 যদি মানুষের মতো মানুষ বানাতে চান তাহলে হজর হরিকে জাবালে নূর মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই
কথা বলে না কথা বলে না সম্মানিত ভাইরা আমার চরফরিকে চাবালেন বালক বালিকা মাদ্রাসায় যদি আপনি আপনার ছেলেকে দিতে পারেন যদি আপনার নাতিকে দিতে পারেন আপনার নাতি ছোট থেকে এই যে কুরআন শরীফের সংস্পর্শে মানুষ হবে ছোট থেকে কুরআন শরীফ কিন্তু তেলাওয়াত করতে পারবে কালকে আমাদের কুড়িগ্রামে এক মাদ্রাসায় বয়ান করেছিলাম আল হেরা তাহফিজুল কুরআন মাদ্রাসা ওই মাদ্রাসার মুহতামিম আমাদের এখানে আছে মিজান হুজুরের মাদ্রাসা সেই মাদ্রাসায় দেখলাম ছোট ছোট 7-8 বছরের দুইটা বাচ্চা 7-8 বছরের বাচ্চা শত শত মানুষের সামনে জানাজা নামাজ প্র্যাকটিক্যালে পড়ায়া দেখাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন আপনার ছেলে পাবে আপনার জানাজা নামাজ করতে পারবে আর মাদ্রাসার 8 বছর 7 বছরের বাচ্চাগুলো জানাজা পড়ায় ঠিক কি না কম মুসলমান ইমানদার ভাইরা আমার কেমন সন্তান দুনিয়াতে রেখে বিদায় হয়ে যাবেন এই সন্তান আপনার জন্য হবে জান্নাতের কারণ ও মুসলমান আজকে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন এলাকার সবাই আপনাকে হাজী বলে এলাকার সবাই আপনাকে দরবেশ বলে এলাকার সবাই আপনাকে পীর সাহেব বলে যদি আপনার সন্তানটা যদি সন্তানটা সন্তানের মতো না হয় এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে ঠিক না বে ঠিক জোরে বলেন কেমন সন্তান দুনিয়াতে রেখে বিদায় হয়ে কবরের দিকে যাত্রা শুরু করেছেন কোন সন্তান কবরের পর কবরে রেখে কবরে যাচ্ছেন এমন সন্তান দুনিয়াতে রেখে কবরের দিকে রওনা হতে হবে যেই সন্তান তোমার জানাজা তোমার মরণের পরে তোমার জানাজা যেন সন্তান পড়াইতে পারে ঠিক কিনা বলে কেমন সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও রে বাবা কেমন সন্তান রেখে যাও তোমার মরণের পরে তো তোমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না কি পড়তে পারে না কোরআন শরীফ পড়তে পারে না এজন্য এমন সন্তান দুনিয়াতে রেখে কবরের দিকে যাত্রা শুরু করতে হবে সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে ঠিক কিনা বলেন যদি বলেন হুজুর আমি যদি মনে করি আমার সন্তান আমার জানাজা পড়াবে তাহলে আমার সন্তানকে কোন স্কুলে পড়াবো কোন কলেজে পড়াবো কোন ভার্সিটিতে পড়াবো আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আপনি যদি মনে করেন আমার সন্তান আমার জানাজা পড়াবে আপনাদেরকে একটা সুপরামর্শ দিয়ে যাই আপনার সন্তানকে চরহরিকে চাবালে নূর মাদ্রাসায় পড়াইতে হবে সুবহানাল্লাহ যদি এই চরহরিকে জাবালে নূর মাদ্রাসায় পড়ান তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিন মুসলমান হে ইমানদার তোমরা আমাকে ভয় করো বলে কেমন করে ভয় করো যথাযথ ভাবে ভয় করো আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাইয়া দিতে চাই আল্লাহকে কেমন করে ভয় করবেন একটা ঘটনা শুনাইয়া দিয়ে যাই এই ঘটনা থেকে হয়তো শিক্ষা গ্রহণ করতে পারবেন সম্মানিত ভাইরা আমার একজন মহিলা পর্দানিশী বোরকাওয়ালা একজন মহিলা বোরকা পরে সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে মামার বাড়ি থেকে চলে যাবে তার নিজের বাড়িতে এই মহিলাটা রাস্তা ভুলা খেয়ে গেল আর এক রাস্তায় যখন মহিলাটা চলল এই মহিলা এবার চিন্তা করল এই রাস্তা দিয়ে গেল তো আমাকে তো অনেক বিপদের মধ্যে পড়তে হবে কারণ আমি রাস্তাটা আমি ভুলা খাইয়া গেছি রাস্তা ভুলে হ বুঝেন রাস্তা ভুলে গেছি এখন সামনের মধ্যে গিয়ে দেখে ঝগড়া বাজছে হাঙ্গামা ঝগড়া বাজছে হাজার হাজার মানুষ এই মহিলাটা অপেক্ষা করতেছে বলে এই ঝগড়ার মাঝখান দিয়ে যদি আমি ঢুকি তাহলে আমার ইজ্জতের হেফাজত থাকবে না এই মহিলা চিন্তা করলো আমি একটু অপেক্ষা করি একটা মেয়ে তার বয়স হলো 18 বছর 18 বছরের একজন
সুন্দরী রূপসী যুবতী একজন মেয়ে বলে আমি রাস্তা দিয়ে যাব না আমি অপেক্ষা করি অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল এবার কি করবে এই মহিলাটা এবার আরেক রাস্তা দিয়ে ঢুকছে এবার ঢুকে রাস্তা পায় না ডানেও বাড়ি নেই বামেও বাড়ি নেই সামনে একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে একজন ওই ঘরটার মধ্যে একটা মোমবাতি জ্বলতেছে এবার 18 বছরের সুন্দরী রূপসী বালিকা ওই ঘরের মধ্যে গিয়ে নক করলেন ঘরের ভিতরে কে আছে একটু ঘরের দরজাটা একটু খুলে দেন বলে আপনি কে বলে হুজুর আপনি কে বলে বাবা এটা তো হলো একটা মসজিদ এটা কি এটা মসজিদ এটা আল্লাহর ঘর কি হয়েছে আপনি গভীর রাতে আমার ঘর মসজিদের সামনে হাজির কেন বলে হুজুর আমার বাড়ি থেকে মামার বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য রাস্তা ভুলে গিয়ে রাত হয়ে গিয়েছে কুল কিনারা পাই না হুজুর এই রাস্তায় আমি যদি 18 বছরের একজন বালিকা আমি যদি পথ দিয়ে চলাফেরা করি ওই গ্রামের মহিলাগুলো লুচ্চা লুচ্চা পুরুষগুলো যুবকগুলো আমাকে ছাড়বে না ছাড়বে না বলে এখন কি করবেন বলে আমাকে একটু থাকার স্থান করে দেন থাকার জায়গা করে দেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে বলরে এই গভীর রজনীতে তুমি আমার ঘরের সামনে এসেছো এখন যদি আমি তোমাকে যদি রাতের মধ্যে ঘুমাইতে দেই একটু পরে ফজরের আজান হয়ে যাবে কি হয়ে যাবে ফজরের আজান হয়ে যাবে কোন মানুষ যদি দেখে তুমি একজন যুবতী মহিলা আমার ঘরের মধ্যে আমার মসজিদের মধ্যে শুইছো মানুষ আমাকে অবিশ্বাস করবে বলবে ইমাম সাহেবের ঘরের মধ্যে যুবতী মেয়ে থাকে আমিও তো গরিব মানুষ ও বোন আমি গরিব মানুষ মানুষ দেখলে আমার ইমামতি থাকবে কি থাকবে না ইমামতি থাকবে না যাও যাও বাড়িতে যাও আমি তোমাকে এখানে থাকতে দেব না যুবতী বোন চোখের পানিতে কান্দার ডাক দিয়ে বলে ভাইজান আমি যদি আপনার যদি বোন হইতাম আমি যদি আপনার বোন হইতাম আপনি কি পারতেন আমাকে এমন করে রাখতে এবার ইমাম সাহেব বলে বলে রে আমি তোমাকে রাখতে পারি জায়গা দিতে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত বলে ফজরের আজান দেওয়ার আগে এই মসজিদ থেকে তোমাকে ভাগতে হবে যাইতে হবে বোন বলে ঠিক আছে আমি যাব এবার বলে বোন রে আমি তো শুরুতেই বলেছি আমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই বেশি আমার এই ঘরের মধ্যে একটা কম্বল ছাড়া আমার কোনো সম্বল নাই এ বোন এই কম্বল নিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আজান দেওয়ার আগে আমি তোমাকে স্মরণ করে দেব জাগায়া দেব তুমি তারপরে চলে যাবা সম্মানিত ভাইরা আমার এবার যুবতী বোন এক ঘরের মধ্যে একটা যুবক ইমামের সঙ্গে শুইছে আপনারা একটু জবাব দেন ওই যুবতীর মনের মধ্যে ভয় আছে না নাই ভয় আছে না নাই এই যুবতী বলে আমি যখন ঘরের ভিতরে গিয়ে আমি যখন শুয়ে পড়লাম আমার চোখের মধ্যে ঘুম আসে না মনের মধ্যে বড় ভয় কারণ এই যুবক যদি আমার উপর আক্রমণ করে যদি আমার ইজ্জতের উপর হামলা করে তাহলে আমার উপায় কি হবে কি হবে কি হবে যুবতী ডাক দিয়ে বলে আমার চোখের মধ্যে ঘুম আসতেছে না চোখের মধ্যে ঘুম আসতেছে না এবার যুবতী বলে আমি জাগি আছি তবে কম্বলটা মাথায় দিয়ে আছি কম্বলের এক পাশ আমি একটা চোখ দিয়ে দেখতেছি যুবক কি করে এবার যুবতী বলে আমি তাকায়া দেখি এই যুবক রাত্রি বেলা ঘুমায় নাই গভীর রজনীতে একটা মোমবাতি জ্বালায়া নিজের হাত শাহাদাত আঙ্গুল ওই মোমবাতির আগুনের মধ্যে লাগাইছে কোথায় লাগাইছে কোথায় লাগাইছে ওই মোমবাতির উপরে হাতটা লাগায়া হাত পুরাইতেছে আবার 5 মিনিট পরে আবার হাত দিয়ে হাত পুরাইতেছে আবার 5 মিনিট পরে হাত পুরাইতেছে এবার যুবতী বলে এই যুবকের কি মাথার সমস্যা আছে নাকি নিজের হাত নিজে মোমবাতির আগুনের মধ্যে পুরাইতেছে কারণ কি যুবতীর মনের মধ্যে ভয় যুবতী বলে আমি ঘুমাইতে পারি নাই ফজরের আজান হওয়ার আগে যখন এবার যুবতী গিয়ে এবার যুবক গিয়ে যুবতীকে ডাক দিয়ে বলে বোন রে তুমি একটু ওঠো কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে যাবে মানুষজন মসজিদের মধ্যে চলে আসবে এ বোন তুমি মসজিদ ত্যাগ করো মসজিদ ত্যাগ করো সম্মানিত ভাইরা আমার এবার যুবতী ডাক দিয়ে বলে এ যুবক ভাই আমি সারা রাত ঘুমাই নাই এ যুবক আমি
আমি এই মসজিদ ত্যাগ করব আমার দুইটা শর্ত আছে এবার যুবক ডাক দিয়ে বলে কি শর্ত আছে বলে আমার এক নাম্বার শর্ত হলো এই যে তুমি একজন যুবক আমি একজন যুবতী তুমি রাত্রিটা আমাকে পাইছো তুমি পাইছ চাইলেই পাইতা আমাকে উপভোগ করার জন্য কিন্তু রে যুবক তুমি তো একবারও আমার কাছে আসলে আমার ইজ্জতের উপর হামলা করো নাই এর কারণ কি আর দুই নাম্বার কথা হলো তুমি নিজের আঙ্গুল নিজের হাত আগুনের মধ্যে পোড়াও কেন জানতে চাই এবার যুবক চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে বললে এ বোন আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তোমাকে মাথা খামাচাবে না চলে যাও এবার যুবতী ডাক দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত তুমি জবাব দিবা না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না সম্মানিত ভাইরা আমার যুবক ডাক দিয়ে বলে যুবতী রে তুমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইছো শয়তান বারবার আমাকে ওয়াসওয়াসা দেয় এ যুবক তুই গিয়ে যুবতীর ইজ্জতের উপর হামলা করো তুই গিয়ে যুবতীকে আক্রমণ করো আমি চাইছিলাম তোমাকে আক্রমণ করার জন্য কিন্তু হঠাৎ করে আমার বিবেক ডাক দিয়ে বলে এই মানুষ তুই কি হাদিস পড়িস নাই একবার জেনা করলে 7000 বছর জাহান্নামে যাওয়া লাগবে আমার হাদিস মনে পড়ার পর আমার ভয় লেগে গেল এরপর আমি তোমার ইজ্জতের উপর হামলা করার জন্য আমি আবার যখন পা বাড়াইতে ধরেছিলাম আমার বিবেক ডাক দিয়ে বলে এই ইমাম সাহেব যুবক তুই যুবতীর ইজ্জতে হামলা করিস না কারণ তুই দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগায়া দেখ যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা এ যুবতী আমি দুনিয়ার আগুন টেস্ট করার জন্য আমি মোমবাতি জ্বালায়া ওই মোমবাতির উপর আমার হাতটা লাগাইছি আমি এক সেকেন্ডও থাকতে পারি নাই এক সেকেন্ডও থাকতে পারি নাই আবার 10 মিনিট পরে শয়তান ওয়াসওয়াসা দেয় যুবতীর উপর আক্রমণ করো আমি আবার মোমবাতির মধ্যে আমার আরেকটা আঙ্গুল পোড়াইয়া দিছি আমি এক সেকেন্ডও থাকতে পারি নাই এ নবীর উম্মতের দল দুনিয়ার আগুনের চাইতে হাজার 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 গুণ বেশি তেজের আগুন হবে জাহান্নামের আগুন যুবক ডাক দিয়ে বলে আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই জাহান্নামের আগুন আমি কেমন করে সহ্য করব ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ বলে ভয় করো আমাকে ভয় করো যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো আল্লাহর নাম রহমান আল্লাহর নাম দয়াময় আল্লাহর নাম গফফার আল্লাহ তো ভয়ঙ্কর নয় আল্লাহ বলে ইন্না আযাবিলা শাদীদ আমার কঠিন আযাবকে ভয় করতে হবে ঠিক কিনা বলে আল্লাহকে ভয় করতে হবে যেভাবে ভয় করা দরকার ঠিক কিনা জোরে বলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন